إلى الحسين وأخيه وجده وأبيه وأمه وبنيه وشيعته ومواليه وأجلى عيوننا بالبكاء في عزائه ومصيبته وجعل هاتين الموهبتين وسيلة لنا في نيل قربته وتحصيل رحمته وحمد من تم عليه نعمته وصرف عن نقمته ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيد النبيين مولانا مولى الثقلين جد الحسن والحسين يا أبي القاسم محمد وعلى آله الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا ولعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين أما بعد فقد قال الله تعالى وتبارك في القرآن الحكيم وهو أصدق الصادقين وقوله الحق بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام سلامتی امام زمانہ و ظہور امام زمانہ و سلامتی کل مومنین و مومنات و تمام عزادار ایک بار بلند ترین صلوات پر محمد و آل محمد رکھو دے آج محرم الحرام چاند رات جار کرنے مجلس ابتدا ارتھات عزائے سید الشہداء تمہید ایبن بھومی کائی آشون شوائی ملے امام کے ایبن شہداء کربلا کے امرا سلام کری امر شاتے شاتے اپنا را استے استے پڑھتے تھا کن بسم اللہ الرحمن الرحیم متائے ہاتھ دیئے السلام علیکہ یا ابا عبداللہ وعلى الارواح التي حلت بفنائک علیکہ منی سلام اللہ ابدا ما بقیت وبقی اللیل والنہار وَلَا جَعْلَهُ اللَّهُ وَآخْرَ الْأَهْدِ مِنِّي لِزِيَارَتِكُمْ السلام على الحسين وعلى علي بن الحسين وعلى أولاد الحسين وعلى أصحاب الحسين السلام عليكم جميعا شهداء كربلاء ورحمة الله وبركاته عظمت امام حسین اوپر بلند ترین صلوات پر محمد و آل محمد برادران عزیز عزاداران سرکار سید الشہداء
এবং আমার প্রিয় শ্রোতারা, সামাইন, মুআজ্জিজ সামাইন, মোহতরম সামাইন, আজ মুহররমুল হারাম সান 1443 হিজরি মুহররমুল হারামের এই প্রথম রাত, যাকে আমরা চাঁদ রাত বলে জানি। আলহামদুলিল্লাহ, আশরায়ে উলা এ মুহররমের আগাজ এবং ইবতেদা এবং শুরু গত রাত থেকেই আমরা করেছি, কিন্তু তারিখের দিক থেকে আজ এই রাত থেকে মুহররম স্টার্ট হচ্ছে। গত রাতের মজলিসে আমি যে ভূমিকা আপনাদের সামনে বয়ান করেছিলাম, তার মধ্যে কিছু কথা ইস্তেকবালে আজায়ে সৈয়দুস শোহাদা স্বরূপে বয়ান করেছিলাম। আজকের মজলিসও আমার আসল টপিকের, আমার আসল বিষয়ের ভূমিকা থাকবে, অর্থাৎ ইন্ট্রোডাকশন থাকবে, তামহিদ থাকবে। এবং এই ভূমিকা, এই তামহিদ ও ইন্ট্রোডাকশন যে আজকের মজলিসে বয়ান হবে, এরপরে যে 10 থেকে 12 দিন মাওলার তেজাব অবধি ধরে যত রকমের কথা হবে, যত রকমের মজলিস আপনাদের সামনে আমি পড়ব, সেই সমস্ত মজলিসের একটি সম্পূর্ণ জামে হামাগির ও একটি খুবই তার মজবুত দায়রার সাথে, মজবুত দেওয়ালের সাথে একটি ভূমিকা আপনাদের সামনে আজকের মজলিসে রাখতে চাই। যদি আজকের মজলিস আপনারা খুবই তবজ্জ ও গ্রাহ্যের সাথে আপনারা শুনে থাকেন, আশা করি আগামী দিনের যত রকমের মজলিস হবে সে সমস্ত কথাগুলিকে বুঝতে খুবই সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহর বারগাতে আবার আমি শুকর আদায় করি যে খোদাবন্দে করিম আমাদের সবাইকে আবার এই তৌফিক দান করেছেন যে আমরা ফরশে আজায়ে হুসাইনিতে এসে এই 1443 হিজরি সনে মুহররমের প্রথম রাতে বসতে পেরেছি। না হলে হায়াত ও মর, জীবন ও মরণ তার হাতে, সে যদি আমাদেরকে এই মুহূর্ত, এই সময় না দেয়, তাহলে আমাদের কাছে এই ক্ষমতা নেই। আগামী বছর বাঁচব কি না তার আমাদের কাছে কোনো রকমের গ্যারান্টি নেই। আমরা দেখেছি গত বৎসরে কত মোমেনিন ও মোমেনাত দুনিয়াতে ছিল, কিন্তু এখন নেই। আজকে আমরা আছি, জানি না আগামী দিনে থাকবো কি না। আর এই অবস্থা যে দুনিয়ার এখন চলছে, যে ধরনের ক্রিটিক্যাল অবস্থা করোনা নিয়ে চলছে এবং করোনার জন্য সব দিকে যে ডিসব্যালেন্স হয়ে গিয়েছে, সব কিছু নিজের জায়গা ছেড়ে, নিজের রাস্তা ছেড়ে যে ছড়িয়ে পড়েছে, আর্থিক দিক থেকে, স্বাস্থ্যর দিক থেকে, ভালোবাসা ও প্যারের দিক থেকে, মানুষের মেলমেলাপের দিক থেকে, সমস্ত দিক থেকে যেমনভাবে মানুষ বিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষের স্বাস্থ্যর সাথে সাথে মানুষের বিবেক, মানুষের চিন্তা ভাবনাও বদলে গেছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দিয়েছে ফরশে আজার উপরে এসে আবার আমরা সুস্থ, স্বাস্থ্যতা এবং ফিক্র ও তাফাক্কুর ও তাদাব্বুরের সেই শক্তি আবার যেন বাতুফাইলে চাহারদা মাসুমিন আমরা ফিরে পাই। এই তৌফিক আল্লাহর তরফ থেকে আমরা পেয়েছি, যার জন্যে আমি আপনাদের তরফ থেকে, নিজের তরফ থেকে আমাদের খোদা খোদাবন্দে আজ্জা ওয়া জালের নিকটে কোটি কোটি আরব আরব শুক্রিয়া, অনগিনত শুক্রিয়া আমরা আদায় করি। বিরাদারে আজিজ, আমরা এই মজলিসে জিকরে হুসাইনিতে কেন আসলাম,
কেন আমরা এসেছি, আমার ভূমিকা স্টার্ট হচ্ছে এখান থেকে। এক একটি শব্দ, এক একটি বাক্যর উপরে খুবই আপনারা তাওয়াজ্জো দেবেন, গ্রাহ্য করবেন। কেন এসেছি, আসার উদ্দেশ্য কি, আসার কারণ কি, কেন আমরা মজলিসকে শুনবো, কেন আমরা ইমাম বারগাতে আসবো কাজ ছেড়ে, কেন নিজের নিজের ব্যস্ততা ছেড়ে ফার্সে আজার উপরে এসে এক ঘন্টা কেন বসব, কারণ কি। কেননা মোমিন ও মোমেনা, ইমানওয়ালা কখনো এমন কাজ করে না যে কাজের কোনো সঠিক উদ্দেশ্য নেই। বিনা উদ্দেশ্যেতে মোমিনদের কাজ হয় না। আহলে ইমান, যাদের কাছে ইমান আছে, সেই ইমানের তাকাজা হলো যে মোমিন যে কাজ করবে সে কাজের একটি সঠিক উদ্দেশ্য থাকবে। আর বিনা উদ্দেশ্যতে কোনো কাজ মোমিন ও মোমিনা করবে না। আলহামদুলিল্লাহ আমরা এখানে সবাই এসেছি, ইমান রাখি, আমরা হলে ইমান। আর যদি দুনিয়াতে আলির চাহনেওয়ালাদের কাছে ইমান না থাকে তাহলে বলবো কারোর কাছে ইমান নেই। কুল্লে ইমানের মানেওয়ালা আপনারা সবাই এখানে এসেছি, আমাদের ইমানের মধ্যে হয়তো দরজাত থাকতে পারে। কেননা যারা রাসূলের নিকটে থাকতো, আমিরুল মুমিনের নিকটে থাকতো, তাদের ইমানের মধ্যে যদি দরজা থাকে, কেউ দশম দরজায়, কেউ নবম দরজায়, কেউ অষ্টম দরজায়, তাহলে নিশ্চয় আমাদের মধ্যে ইমানের ক্যাটাগরি আছে। আমাদের মধ্যে ইমানেরও সেই হয়তো প্রথম কি দ্বিতীয় স্টেজ কমসে কম আমরা হাসিল করেছি, নিজের নিজের জায়গায় আমরা বুঝতে পারি। কারণ আমি আপনার খবর রাখি না, আপনি আমার খবর রাখেন না। আমরা প্রকাশ্য মানুষকে দেখি, সেই প্রকাশ্য দেখে নতিজা দেয়, প্রকাশ্য দেখে আমরা রেজাল্ট দেই। আর এটাও শরীয়তের হুকুম, কারোর মধ্যে ঢুকে গিয়ে আপনাকে দেখার প্রয়োজন নেই, প্রকাশ্য যেটাই দেখছেন তার উপরে নতিজা দিতে হবে। আমরা ইমান রাখি, এসেছি একটি ভালো উদ্দেশ্য নিয়ে, ইমানের তাকাজা এটাই। কী জন্য এসেছি, সেই উদ্দেশ্য কি, এই জন্যে যে আমরা দিনকে শুনব এবং দিন বয়ান করব। এখানে আহলে মেম্বার অর্থাৎ যারা মেম্বারের উপরে আসে তাদের দায়িত্ব ধর্মকে তাবঈন করা, বাইন করা, খুলে বয়ান করা। আর শ্রোতাদের উপরে জরুরি তারা ধর্মকে, সেই দিনকে সুন্দরভাবে যেটা তাবঈন করা হচ্ছে সেটাকে বোঝা এবং তার উপরে আমল করা। আমাদের আমল আমাদের সবার উপরে, যে পড়বে তার উপরে, যে শুনবে তার উপরে। কিন্তু মজলিসের উদ্দেশ্যে যে এখানে ধর্মকে বয়ান করা হবে এবং ধর্মকে শোনা হবে, দিন বয়ান করা হবে, দিনকে শোনা হবে। যে আয়াত আপনাদের সামনে আমি পড়েছি এমন একটি আয়াত, আমি জানি আমাদের বাচ্চা বাচ্চাদের হাফেজার মধ্যে এই আয়াত আছে, ছোট্টবেলার থেকে আপনারা শুনে আসছেন। আমাদের যুবকরা বয়স্করা তো ভালোই জানেন, আমি আমার যুবক ভাই এবং ছোট ভাইদের জন্য বলছি, এমন একটি আয়াত মুখস্থ সবার, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, খুবই বিখ্যাত আয়াত সূরা আলে ইমরানের, সবার মুখস্থ। তার জুমা কি, তার অর্থ কি, তার অর্থ হলো যে দীন ধর্ম শুধুমাত্র আল্লাহর নিকটে, নিকটে ইসলাম, আর ইসলাম ব্যতিরেকে কোনো ধর্ম নেই। আমরা হয়তো ভেবে থাকি না দুনিয়ায় তো অনেক ধর্ম আছে, এক্ষুনি আপনার দু দশটা ইফার্সে আজার উপরে বসে আঙুলে গুনিয়ে দেবেন, কিন্তু আল্লাহ বলছে না, ইন্না দীনা, ইন্না আরবির গ্রামার হিসাবে যেখানে ইন্না এসে যায় সেখানে ইন্নার আসার পরে ক্লিয়ার হয়ে যায় যে শুধুমাত্র, ইন্না অর্থাৎ শুধুমাত্র, বেশক অবশ্যই, আদ্দিন মিলিয়ে পড়লে
ইন্না আদ্দিন কে যখন মেলাবে তখন কি হবে ইন্নাদ্দিনা ইন্নাদ্দিনা অবশ্যই অবশ্যই যদি ধর্ম থেকে থাকে ইনদাল্লাহ আল্লাহর নিকটে তাহলে কি সেটা আল ইসলাম শুধুমাত্র ইসলাম আল্লাহ এই কথা বলতে চাইছেন যে দেখো হে দুনিয়াওয়ালোরা তোমাদের নিকটে হয়তো বিভিন্ন রকমের ধর্ম থাকতে পারে কিন্তু আমার নিকটে আল্লাহ বলছেন আমার নিকটে ধর্ম শুধুমাত্র একটি আর সেটা হলো ইসলাম তার মানে ওই দিনে ইসলাম ছাড়া যে দিনে ইসলামকে আল্লাহ পছন্দ করেছেন ওই দিনে ইসলাম ছাড়া যে দিনে ইসলামের বিষয়ে আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন যে দিনে ইসলামকে ওখান থেকে আল্লাহর রাসূলের দ্বারাই পাঠিয়েছেন এবং যে দিনে ইসলামকে চাহারদা মাসুমিন কুরবানি দিয়ে বাঁচিয়েছেন সেই হলো মাত্র একটি ধর্ম আর তার ছাড়া যত ধর্মে দুনিয়াতে আছে সে ধর্মগুলো কি আল্লাহর নিকটে কোনো ধর্ম না কোনো ধর্ম না ভূমিকা খুবই ভালো করে শুনবেন ইনশাআল্লাহ শেষে আমি বলবো যে আমার টপিকটা কি বিষয়টা কি এমন কাজ আমি করি না যে বিষয়ের নাম আমি বয়ান করে দিলাম কিন্তু মজলিসের বক্তব্য অন্যদিকে চলছে আর ঘুরে ফিরে বারবার আমি আপনাদেরকে বলবো যে টপিকে কিন্তু টপিকের উপরে আলোচনাই হচ্ছে না ইনশাআল্লাহ এমন কাজ করার অভ্যাসও আমার নেই আর করবো না সেই জন্য সর্বপ্রথমে ভূমিকা শুনে নিন তারপরে যখন টপিক বলবো না আপনারা সবাই অবশ্যই তার সেটাকে গ্রান্টেড করবেন না টপিকের উপরে কথা হচ্ছে ভূমিকাকে বুঝে নিন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকটে শুধু যদি দিন ও ধর্ম থাকে তাহলে ইসলাম ইসলাম ব্যতিরেকে কোনো ধর্মই নেই এর তর্জমা করা হয়েছে বাংলা ভাষাতেও করা হয়েছে আর উমুমান আপনারা শুনে থাকেন যে আল্লাহর নিকটে যদি কোনো প্রিয় ধর্ম থেকে থাকে তাহলে সেটা হলো দিনে ইসলাম ইসলাম ধর্ম যদি এই রকম তর্জমা করা হয় তাহলে একটুখানি গণ্ডগোল হয়ে যাবে সে গণ্ডগোলটাই যে আল্লাহও মানছেন যে ধর্ম অনেক আছে কিন্তু সব থেকে প্রিয় ধর্ম দিনে ইসলাম তাওয়াজ্জো আমি যদি একজনার আমাদের সমাজে একটি বাপের কয়েকটি ছেলে থাকে সন্তান থাকে যদি বলে অমুক ছেলে বড় ছেলে কি ছোট ছেলে কি মাঝের ছেলে তাকে আমি খুব ভালোবাসি তার মানে কি তার মানে যে ছেলেকে ভালোবাসে সেটাও ওনারই ছেলে আর যাদেরকে ভালোবাসে না তারাও ওনারই ছেলে যদি বলে তাকে খুব ভালোবাসি আমার প্রিয় ছেলে তার থেকে প্রমাণ এটা হয় না যে একটাই ছেলে বুঝতে পেরেছেন তার মানে অনেক ছেলে আছে কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেন যে আমার নিকটে সব থেকে প্রিয় ধর্ম হলো ইসলাম তার মানে অনেক ধর্ম আরও আছে আল্লাহর নিকটে কিন্তু না তর্জমা এটা তো ভুল হবে কেননা প্রিয়র শব্দ আসেই নি এখানে আমি বললাম তো খুলে আপনাদের সামনে ইন্না অর্থাৎ কি নিশ্চয় অবশ্যই আর দিন দিন মানে বাংলায় আমরা যে ব্যবহার করি ইসতেলাহি মানে যেটাকে আমরা বলি ধর্ম তো ইন্নাদ্দিন অবশ্যই দিন ইন্দা অর্থাৎ নিকটে আল্লাহ মানে আল্লাহ ইন্দাল্লাহ আল্লাহর নিকটে আল ইসলাম অর্থাৎ শুধু ইসলাম এখানে বলুন কোথায় প্রিয় শব্দ এসেছে এই দিনকে ভালোবাসি কোথায় শব্দ এসেছে আসেনি কোরআন খুলে দেখবেন গিয়ে বুঝতে পারবেন ইন্নাদ্দিন ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর নিকটে সব থেকে ভালো যদি ধর্ম থেকে থাকে তাহলে ইসলাম মানে ভুল না কিন্তু যদি লফজি তর্জমা করতে চান অর্থকে শব্দ থেকে বার করতে চান তাহলে তার মানে আল্লাহর নিকটে যদি কোনো ধর্ম থেকে থাকে তাহলে শুধুমাত্র ইসলাম আর ইসলামকে ব্যতি রেখে আল্লাহ কোনো ধর্মকে গ্রহণই করে না মানেই না শুধু ইসলাম এবারে বলুন এই মজলিসে কি জন্য আসেন আসার কারণ কি কি জন্য এসেছি আমরা প্রথম মজলিস আসরে উলান কাল তো ছিল ইস্তেকবালিয়া আজার মজলিস আসার কারণ কি যদি কারণ না আমরা বুঝি এটা যদি আমাদের ব্রেনে না থাকে তাহলে বলুন কিভাবে আসাদারিকে আমরা করব কিভাবে করব
देखते देखते चांद रात थे आशुरार रात इसे जावे कि भावे केटे जाए दिन रात परे गए अफसोस आए अनेक किछु करते चेयेछिलाम किन्तु ए बछरे सेगुलो पारिनि केन एई जोन्ने जे उद्देश्य माथाय नेई এই জন্য যে সিস্টেম্যাটিক্যালি কাজ হচ্ছে না প্রোগ্রামিং নেই আরে মুমিন কোন কাজ বিনা প্রোগ্রামিং এ করেই না প্রত্যেক কাজকে সাজিয়ে চলে শুনবেন এই মজলিসে আসার উদ্দেশ্য দিনকে শোনা ও দিনকে বলা দিনকে শোনা ও দিনকে বলা আমাদের সবার দায়িত্ব তাহলে এটা তো বুঝতে হবে দিন ধর্ম কিসের বলে দিনে ইসলাম যখনই দিন আর ধর্মর নাম নেব আপনাদেরকে বুঝতে হবে যে দিন ধর্ম মানে দিনে ইসলামের কথা হচ্ছে দিনে ইসলামেরই কথা হচ্ছে যখন বলা হবে যে ধর্ম কিংবা দিন তো আমরা যে দিনের ধর্মের মধ্যে আছি সেই ধর্মর দিকে ইসতেলায় মানে অটোমেটিক্যালি আমাদের ব্রেন চলে যাবে আসার উদ্দেশ্য দিনকে বলা আর দিনকে শোনা দিন কাকে বলে আগে জেনে নিন দিন হলো দিনের দুটি কিনারা দিনের দুটি পাড় যেমন নদীর দুই দিকে পাড় হয় পদ্মা খাল সমুদ্র দুই দিকে একটি কিনারা থাকে আর ওই কিনারা ওই পাড় এই পাড়ের কাজ কি হয় এই পাড়ের কাজ হলো পানিকে সঠিক ধারা দেওয়া পানিকে নিজের স্থানে রাখা এবং সঠিক ধারা দেওয়া যে স্থান অবধি এই পানিকে যাওয়ার প্রয়োজন এই পাড় এই পানিকে সঠিক রাস্তা দিয়ে সেই স্থান অবধি পৌঁছে দেবে উদাহরণ আমার মজলিসে একটু বেশি থাকে গত বছরের মজলিসে আপনারা অনুভব করেছেন আর আমি জানি যে উদাহরণ ছাড়া মানুষ কথা খুব ভালোভাবে বুঝতেও পারে না সেজন্য আমার প্রায় মজলিসে বেশি থেকে বেশি উদাহরণ থাকে পাড়ের কাজ পানিকে ধারা দেওয়া এবং পানিকে বিচ্ছিন্ন হতে ছড়িয়ে যেতে বাধা দেওয়া যদি এই পাড় না থাকে তাহলে কি হবে এই পানি নিজের স্থান অবধি পৌঁছাবে না এবং যেখানে না যাওয়ার প্রয়োজন সেখানে পানি চলে যাবে ঘরেতে ঢুকে যাবে গ্রামে প্রবেশ করবে শহরকে বুড়িয়ে দেবে মানুষকে মেরে দেবে গাছপালা ডুবে যাবে পশু পাখিরা সবাই শেষ হয়ে যাবে তার মানে কি পাড় যদি না থাকে তাহলে এই পানিকে ধারাও দিতে পারছে না নিজের স্থানে নিয়ে যেতে পারছে না এবং আর আপনারাই বছরার লোকেরা যদি না বোঝে পানির কথা তাহলে অন্যান্য গ্রামের লোকেরা কি বুঝবে একটু সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে আশা করি এক তো আমি কথা বলছি দ্বিতীয় আমার মাইক অন্য দিক থেকে যা আওয়াজ আছে তার থেকে বেশি আমার আওয়াজ সেই জন্য একটুখানি সোলো আওয়াজের দিকে আপনারা ধ্যান দেবেন না জোরে আওয়াজ যেদিকে হচ্ছে সেই দিকে ধ্যান দিন সালাওয়াত পড়ুন একটি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আর তৃতীয় কথা এখানেও একটু বলে দিই আদাবে মজলিসের মধ্যে দিনে ইসলাম আমাদেরকে সব শিখিয়েছে সব কিছু যেমনভাবে আমাদেরকে শিখিয়েছে যে নামাজ কীভাবে পড়তে হবে তেমনই আমাদেরকে শিখিয়েছে জুমার দিনে যখন খুতবা হয় খুতবায়ে জুমা খুতবার সময় কিভাবে বসতে হয় কি আদাব আদাবে খুতবা এটা যে খতিব হবে অর্থাৎ খুতবা দিচ্ছে জুমার সে পশ্চিম দিকে পিঠ রাখবে এবং পূর্ব দিকে আপনাদের দিকে মুখ রাখবে আর আপনাদের দায়িত্ব যে নামাজি যারা খুতবা শুনছে তাদের দায়িত্ব কি তাদের দায়িত্ব এটা তাদের জন্য জরুরি এটা যে তারা নিজের মুখকে খতিবের দিকে রাখবে যেমন আপনারা বসে আছেন সামনে এটা হচ্ছে খুতবার নিয়ম মানে দিনে ইসলাম বলেছে যখন বক্তব্য হবে দিনে ইসলামের তখন বসার নিয়মে যে খতিব আপনাদের দিকে দেখবে আর আপনারা
খতিবের দিকে দেখবেন, কিন্তু মজলিসের দিকে হচ্ছে আপনারা ওই দিকে দেখছেন এদিকে দেখছেন না, এটা মজলিসের আদাব না। মজলিসের আদাব ও কায়দা এটা যে খতিব আপনাদের দিকে আর আপনারা খতিবের দিকে দেখবেন। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। এই অবধি আপনারা আমার সঙ্গে আপনারা পৌঁছেছেন যে ধর্মে, ধর্ম কাকে বলে, দিন কাকে বলে। এই নদীর মতো যার দুটি পাড়, আর পাড়ের কাজ কি বলেছি, ঠিক এই রকম হলো ধর্ম। ধর্মের দুটি কিনারা আছে, ধর্মের দুটি হুদুদ আছে, ধর্মের দুটি কানা আছে, দুটি পাড় আছে, আর সেই দুটি পাড়ের নাম কি, একটি পাড়ের নাম হলো উসুলে দিন আর একটি পাড়ের নাম হলো ফুরুয়ে দিন। তাওয়াজ্জো চাই আমি, খুবই সহজ সহজভাবে আপনাদের কাছে কথাগুলো পৌঁছাবো, যাতে আমার ছোট ছোট বাচ্চারাও এখান থেকে কিছু নিয়ে যেতে পারে। দিনে ইসলামের দুটি পাড়, একদিকে উসুলে দিন, একদিকে ফুরুয়ে দিন। ধর্ম যদি এই দুটি পাড়ের মাঝখানে থাকে, তাহলে এই দুটি পাড় এই ধর্মকে ধারাও দেবে, এর স্পিডকেও বজায় রাখবে, বিচ্ছিন্ন হতে বজায় রাখবে, এবং এই ধর্ম যে অবধি যাওয়ার প্রয়োজন সেই অবধি এই পাড় পৌঁছে দেবে। তাওয়াজ্জু, সেই অবধি এই পাড় পৌঁছে দেবে। কিন্তু যদি এই পাড় না থাকে, তাহলে যদি উসুলে দিনের পাড় ভেঙে যায়, তবেও পানি গ্রামের মধ্যে প্রবেশ করবে, মানুষকে নষ্ট করে দেবে। এই ধর্ম যে নাজাত দিতে এসেছিল, পরিত্রাণ দিতে এসেছিল, যে ধর্ম আখেরাতে নাজাত দিতে এসেছিল, সেই ধর্ম কে ব্যবহার করে মানুষ মানুষের গলাকে কাটতে লাগবে, মানুষ মানুষের উপরে অত্যাচার করবে, মানুষ মানুষের উপরে গুলি চালাবে, আইএসআইএস তৈরি হবে, দাইশ তৈরি হবে, তালেবান তৈরি হবে। কেন? কারণে হয় উসুলে দিনের পাড় ভেঙেছে, না হয় ফুরুয়ে দিনের পাড় ভেঙেছে, আর না হয় দুটি পাড়ই ভেঙে গেছে, যার কারণে ধর্মের পানি ছড়িয়ে গেছে, যার কারণে প্রয়োজন দুটি পাড় বজায় থাক, উসুলে দিন এবং ফুরুয়ে দিন। উসুলে দিন ফুরুয়ে দিন কি, বাচ্চাদের শুধু আমরা মুখস্থ করাই, কিন্তু তার বিষয়ে আগে আমি একটুখানি সময় পেলে আগামী মজলিসে, কেননা কথা অনেক আছে, যত সুযোগ পাবো আমি খুলে খুলে বলার চেষ্টা করব। একটু সবাই মিলে সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। আশা করি বুঝতে পাচ্ছেন কথা, দুটি পাড় দিন ইসলামের, উসুলে দিন আর ফুরুয়ে দিন, দুটি পাড়কে বজায় রাখবেন। এইবারে আপনাদের কাছে প্রশ্ন, আমরা দিনের মধ্যে আছে কি না যদি চেক করতে চাই, তাহলে চেক করতে হবে যে উসুলে দিন কটি, পাঁচটি, ফুরুয়ে দিন কটি, দশটি, আর এই পনেরোটি জিনিস আমাদের মুখস্থ, যে কাজই আমরা করি না কেন এই উসুলে দিন আর ফুরুয়ে দিনের সাথে একটুখানি ম্যাচ করতে হবে। যদি ম্যাচিং হয়ে যায়, মনে করবেন আমাদের পা ঠিক আছে, আমরা মুসলমান। আর যদি আমাদের দিন ও রাতের কাজ এই পাড়ের সাথে উসুলে দিন ও ফুরুয়েদের সাথে ম্যাচ না খায়, তাহলে মনে করবেন যে আমরা একটুখানি রাস্তা থেকে সরে গেছি, কিছু না কিছু সরে যাচ্ছি। উসুলে দিন ও ফুরুয়ে দিনকে বজায় রেখে কাজ করতে হবে। বুঝতে পারছেন ভূমিকা? বলুন এবারে যে জায়গায় নিয়ে এসেছি, এইবারে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি, এই যে আমরা আজাদারি করছি এত বৎসর ধরে, বলুন এই ১৩৮২ বৎসর ধরে যে আজাদারি হচ্ছে, এই আজাদারি, আমি বলেছি কোনো কাজ আমাদের বিনা উদ্দেশ্য হয় না, এই আজাদারি আমরা করছি, এই আজাদারি ধর্মের কাজ না ধর্মের কাজ না? আপনাদের কাছে প্রশ্ন করছি, কিছু মজলিস আমি পড়ি, কিছু আপনারা পড়ুন। আমি মনে করুন তিন ভাগের আড়াই ভাগ পড়ি, অর্ধেক ভাগ আপনারা পড়ুন এক ভাগের, অর্থাৎ মুখ দিয়ে না বলতে পারতেন একটু মাথায় হিলিয়ে দেবেন। আমার ওস্তাদ জনাব কাসিম রেজা সাহেব, যাকে
শাম্মু মাস্টার নামে আপনারা সবাই জানেন, খুবই ভালো শিক্ষিত এবং আমাদের খুবই মেহরবান শিক্ষক। তিনি বলতেন যখন ছোট্টবেলায় পঞ্জুম অবধি ওনার কাছেই আমি পড়েছি, তারপরে পড়ার জন্য লখনউ চলে গিয়েছে, কিন্তু এই পঞ্জুম অবধি যে মাওলানার কাছে পড়েছি, যখনই কোনো প্রশ্ন করতেন যদি হ্যাঁ না থাকতো না হলে আমরা মাথা নাড়া দিতাম, আর হ্যাঁ হলে আমরা মাথাকে এইভাবে নাড়া দিতাম, তো এর উপরেও মার পড়তো। তিনি বলতেন যে তোমাদের এই 50 গ্রামের জিভা এটাকে নাড়াতে কষ্ট হচ্ছে, আর এই কয়েক কিলো মাথা নাড়াতে কষ্ট হচ্ছে না, তো এটা আমাদেরও বেশ কোনো অসুবিধা নেই, এখানে তেমন কোনো ব্যাপার নেই, আপনারা সবাই সম্মানীয়, যার কারণে কমসে কম কোনো কথা বুঝতে পারলে একটু নাড়াই দেবেন মাথা, আর যদি বলতে পারেন তো সুবহানাল্লাহ। এইখানে এসেই প্রমাণ হয় যারা চায়ের দোকানে কথা বলতে পারে আর মাওলা হুসাইনের ফর্শে আজার উপরে এসে কথা না বলতে পারে, তাদেরকে চেক করার প্রয়োজন তাদের ইমান কত স্থানে আছে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ আলে মুহাম্মদের উপরে। সবাই মিলে লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন, সালাওয়াত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আর একটু শব্দ একটা বাড়িয়ে দিন কি, ওয়াজিল ফরজম, ইনশাআল্লাহ আজকে প্রথম দিন সেই জন্য বলে দিলাম। সালাওয়াতের শেষে একবার আমার সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, সুবহানাল্লাহ। আমরা এই অভ্যেসটা করবো ইনশাল্লাহ, যখন সালাওয়াত পড়বো আজ্জিল ফরাজহম অবশ্যই পড়বো, ঠিক আছে? এর ফজিলত ইনশাল্লাহ আগামী দিনে বলবো, নাহলে আজকের কথাটা আমি শেষ করতে পারবো না, ঠিক আছে? ধর্ম দুটি পাড়, দুটি পাড়ের নাম উসুলে দিন আর ফুরোয়ে দিন। আমরা আজাদারি করছি, এই আজাদারি ধর্মের কাজ না ধর্মের কাজ না? এখনো বলবেন না? অবশ্যই বলো, আস্তে আস্তে হবে। ধর্মের কাজ, আপনারা সবাই বললেন আজাদারি ধর্মের কাজ। যদি আজাদারি ধর্মের কাজ হয়, আপনাদের সবার কাছে প্রশ্ন, তো ধর্মের কাজ কার কাছ থেকে জিজ্ঞাসা করে করবেন? কার কাছ থেকে ধর্মের কাজ কার কাছ থেকে জিজ্ঞাসা করবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধর্মের কাজ কার কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে? যে ধর্মকে জানে, গ্রামের মোড়লের কাছে, মাতব্বারের কাছে, গ্রামবাসীদের কাছে, কৃষকদের কাছে, মাস্টারদের কাছে, মেম্বারদের কাছে, প্রধানদের কাছে, এমএলএর কাছে, এমপির কাছে, সিএমপিএম রাষ্ট্রপতি, কার কাছে জিজ্ঞাসা করবেন ধর্মের কাজ? ধর্মের কাজ তার কাছে জিজ্ঞাসা করতে হবে। কোরআন বলছে যে কথাকে তোমরা জানো না, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তাআলামুন, যে কথাকে তোমরা জানো না সেই প্রশ্নকে গিয়ে আহলা যিকর থেকে করো না। আর আহলে যিকর কারা তাফসীর পড়ুন, আহলে যিকরের দুটো তাফসীর করা হয়েছে। আহলে যিকর হলো 14 মাসুমিন, 14 জন মাসুম তারা হলেন আহলে যিকর। আরে যাদের কাছে 14 জন বলার জন্য আছে তাদেরকে এদিক ওদিকে যাওয়ার কিসের প্রয়োজন? আর দ্বিতীয় তাফসীর, সেকেন্ড তাফসীর, ফার্স্ট তাফসীর বললাম 14 মাসুমিন, আর দ্বিতীয় তাফসীর হলো কারা? ওলামায়ে কেরাম, ওলামাগণ, হয় মাসুমিনদের কাছে, আর ওলামাগণেরা তার থেকে দূরে নয়, ওলামাগণরা ঘর থেকে বলে না, ওইখান থেকে হাসিল করে বলে। সেই জন্য ধর্মের কাজ কার কাছে জিজ্ঞাসা করে করতে হবে? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যা জানো না আহলে যিকর থেকে জিজ্ঞাসা করো। তো আহলে যিকর আহলে বেত, আর হায় আহলে যিকর ওলামাগণ। আমাদের সামনে প্রকাশ্যভাবে আহলে বেতের কোনো ফর্দ কোনো ব্যক্তি আছে? নেই। পর্দা গায়েবের মধ্যে একজন আছেন,
কিন্তু ডাইরেক্টলি আমরা প্রশ্ন করতে পারবো না। তো প্রশ্ন করতে গেলে কাদের কাছে করতে হবে? নায়েবে ইমামের কাছে। প্রশ্ন করতে গেলে কার কাছে করতে হবে? জানার তানার প্রতিনিধি। প্রশ্ন করতে গেলে তাদের কাছে করতে হবে যাদেরকে তিনি হুজ্জত বানিয়ে গেছেন, যে আমার গায়বতের যুগে যখন আমার অবধি পৌঁছাতে পারবে না, তখন আমার তরফ থেকে যারা মাসলা বায়ান করে সেই ওলামা গন্ধের দিকে তোমরা রুজু করো, নিজের মুখে করো, প্রশ্ন করো। বুঝতে পেরেছেন? কাদের কাছে জিজ্ঞাসা করব? যারা ওলামায়ে দ্বীন, ধর্মের ওলামা, তাদের কাছে প্রশ্ন করব। ঠিক আছে, যদি এই ধর্মর কাজ আমরা, দেখুন রাগ করবেন না, আমি একেবারে সোজাসুজি আর সরল ভাষায় একটি ছোট্ট ক্ষুদ্রতম তালিম ইলম ছাত্র, আমি আপনাদের সামনে যতটুকু জানি সেটাকে সুন্দরভাবে পৌঁছানোর আমি চেষ্টা করছি। কোনো ট্যারাব্যাকা কথা না, বাঁধানো কথা না, আর যদি কোনো কথা খারাপ লাগে মাফ করবেন, কিন্তু আমার এটা ইচ্ছা না কি কারো খারাপ লাগুক। মেম্বারের হক আমার ঘাড়ের উপরে, ফর্শে আজার হক আপনাদের ঘাড়ের উপরেও আছে। দিন ও ধর্মকে বায়ান করব, আর আপনারা সমস্ত জিনিসকে দিল থেকে মুছিয়ে দিয়ে অনলি দিন ও ধর্ম নিয়ে এখানে হাজির হবেন। একটি কথা বলি এখানে, আমার সঙ্গে আপনাদের সম্পর্ক কি? আমার সঙ্গে আপনাদের সম্পর্কটা কি? কি জন্য আপনারা আমাকে ডেকেছেন? কি জন্য ডেকেছেন? আত্মীয় হয় বলে, কুটুম, রিলেশন কিসের, কিসের সম্পর্ক? দুনিয়ায় বিভিন্ন রকমের সম্পর্ক আছে, বাবার সাথে ছেলের সম্পর্ক, মায়ের সাথে মেয়ের সম্পর্ক, দাদার সাথে পোতার সম্পর্ক, নানার সাথে নাতির সম্পর্ক, ভাগ্নার সাথে মামার সম্পর্ক, বোনের সাথে বোনের সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, পাড়া প্রতিবেশীদের পাড়া প্রতিবেশীর সাথে, বন্ধুদের বন্ধুদের সাথে, দোকানদারের গ্রাহকদের সাথে, বিজনেসম্যানের নিজের বিজনেসম্যান বন্ধুদের সাথে। বুঝতে পেরেছেন? সবার এক একটি সম্পর্ক আছে। এই যে সম্পর্ক দুনিয়ায় আছে, এছাড়া অনেক অনেক, এই যে সম্পর্ক দুনিয়ায় আছে, এই সম্পর্কগুলি কতদিন বজায় থাকে? কতদিন? যতদিন এই সম্পর্কের, এই আত্মীয়তার, এই রিলেশনের যে হক মানুষের কাঁধের উপরে আছে, সেই হকগুলো যতদিন আদায় করতে থাকবে সম্পর্ক বজায় থাকবে, নাহলে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। সঠিক বলছি তো? যদি আখ হয় ছেলে কিভাবে? বাপকে বলার প্রয়োজন নেই, ছেলে তোমাকে আমি আখ করে দিলাম। আখ মানে তোমাকে বাংলায় কি বলে? তেজপুত্র। আখ করে দিলাম অর্থাৎ তেজপুত্র করলাম। যদি বাবা এই কথা বলে, ছেলের সমস্ত নামাজ, সমস্ত রোজা, সমস্ত ইবাদত, সমস্ত ভালো কাজ সব কি হয়ে যাবে? বেকার, একদম বেকার। যদি বাবা ছেলেকে আগ করে দেয়, আর সন্তানরা আগ এই দুনিয়াতেও হয় আর আখেরাতেও কিন্তু হয়, মরার পরেও হয়, জীবনেও হতে পারে মরার পরেও হতে পারে। বাবারও যদি চায় এই দুনিয়াতে ছেলেকে জীবনে আগ করতে পারে, তেজপুত্র করতে পারে, আর মরার পরেও আগ করতে পারে। কিন্তু রেবায়াতে এটাও এসেছে যে যদি সারা জীবন ছেলেকে ভালোবাসছিল, মরার পরে, কবরে যাওয়ার পরে বাবা দেখছে আমার জন্য ছেলে কিচ্ছু করছে না, একটি ফাতিহাও পড়ছে না, রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সিরাতে মুস্তাকিমকে ছেড়ে দিয়েছে আমার পরে আমার ছেলে, তো মরার পরেও বাবার আত্মা ছেলেকে আগারদের যোগ্যপুত্র করতে পারে। এটা সব রেওয়ায়েতের কথা, এটাও হতে পারে। কিন্তু এই না যে বাবা জীবনে থাকাকালীনই এই দুনিয়ার সমস্ত ইগোকে নিয়ে, এই দুনিয়ার সমস্ত আনানিয়ত মেয়েকে নিয়ে সে নিজের ছেলেকে তেজপুত্র করে দিচ্ছে। তুমি কেন সঠিক রাস্তা কবুল করলে? আমি তেজপুত্র করে দিলাম না, এই জন্য ছেলের কোনো ক্ষতি হবে না। সঠিক পথের দিকে ডাকছে বাবা, কিন্তু ছেলে আসছে না,
এই রাগেতে চোখ উত্তর করে দিল তবে এই সাজা আছে। বুঝতে পেরেছেন কথা? মাথায় রাখবেন বলছি এই আজাদারি ধর্ম। আজাদারি কি? ধর্ম। ধর্মকে করতে গেলে কাদের কাছে জিজ্ঞাসা করবেন? যারা ধর্মকে জানে তাদের কাছে জিজ্ঞাসা করলে হবে না। আমার ও আপনাদের সঙ্গে সম্পর্ক হলো এই, বললাম দুনিয়ার কত সম্পর্ক, যদি হক আদায় হয় সম্পর্ক থাকবে। বাবা ছেলের হক আদায় করলে আর ছেলে বাবার হক আদায় করলে সম্পর্ক থাকবে, নাহলে বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক এইভাবে সমস্ত সম্পর্কর সঙ্গে আপনি নিজে অ্যাপ্লাই করুন। সম্পর্ক যার সাথে যার সম্পর্ক আছে, যদি হক আদায় করে সম্পর্ক থাকবে, না হলে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার সাথে আপনাদের সম্পর্ক কি কি জন্য ডেকেছেন? আত্মীয়তার জন্য কিন্তু ডাকেননি, যে জন্য ডেকেছেন সেই সম্পর্ক হলো এই ধর্মের সম্পর্ক, দিনের সম্পর্ক, দীন ও ইসলামের সম্পর্ক, মাযহাবের সম্পর্ক। আর যে ধর্মের সম্পর্কর জন্য আমি আপনাদের নিকট এসেছি, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি সব কিছু বয়ান করব, সেই সম্পর্ক অর্থাৎ সেই ধর্মকে আপনাদের সামনে বয়ান করব না, তাহলে যখন হকি আদা হবে না আমাদের সম্পর্ক কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপর। বেশি থেকে বেশি কি করতে পারবেন আপনারা? কি করবেন বেশি থেকে বেশি? মজলিসের পরে বলবেন ভালো মজলিস হয়নি, এতটুকুই তো পারবেন। আরও একটু চেষ্টা করলে ভাই আর কখনো ডাকবো না মাওলানাকে। এই তো ঠিক আছে ভাই, আমি এ কথা বলছি না যে আগামী দিনে যদি ডাকেন কোনো দিন তাহলে আমি আসবো না, ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আসবো, ঠিক আছে। কিন্তু এই দুটি কাজই করতে পারেন। মজলিসের পরে হয় বলতে পারেন আরে মজলিস চলিনি ভালো হয়নি, আর না হয় আর ডাকবো না, বাস এই দুটি কাজ আপনার কাছে। কিন্তু শুনে নিন, এই মেম্বার আসার পরে মেম্বারের উপরে ডাকবেন না, রাজি। মজলিস খারাপ বলবেন, রাজি। কিন্তু মেম্বারের উপরে এসে ধর্মের সম্পর্ক নিয়ে মেম্বারের উপরে এসে আপনাদের নিকটে আমি ধর্মকে পৌঁছাবো না, এ কাজ আমার দ্বারাই হবে না। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপর। এ তো আপনারাও চান না, আপনাদের জন্য বলছি না, আমার আওয়াজ এই ক্যামেরার দ্বারাই দুনিয়ার কোণে কোণে পৌঁছাবে। এটি একটি কমন কথা আমি বলছি যে আমাদের দায়িত্ব কি এই ধর্মের, এই মেম্বারের যে দায়িত্ব আমাদের ঘাড়ে আছে আপনাদের ঘাড়ে আছে। ধর্মকে শুনতে এসেছি, পড়তে এসেছি, আমার সঙ্গে আপনার সম্পর্ক অনলি অনলি সম্পর্ক হচ্ছে ধর্মের সম্পর্ক। তো ধর্মকে বয়ান করতে হবে না, দিনকে বয়ান করতে হবে, এই সম্পর্কে বজায় রাখতে হবে। তো বলুন যে প্রশ্ন করেছিলাম, আজাদারি ধর্মের কাজ কি না? ধর্মের কাজ। তাহলে ধর্মের কাজ হলে কার কাছে জিজ্ঞাসা করবেন? তাদের কাছে যারা ধর্মকে জানে। আর যদি 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 আপনারা করেন না, কিন্তু এমন আছে, যদি তাদের কাছে জিজ্ঞাসা করুন কি আজাদারি কিভাবে করব, যারা ধর্মকে জানেই না, যারা দিনকে জানেই না, তাদের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করুন কি ধর্ম কিভাবে পালন করব, আজাদারি কিভাবে করব, তারা সব কিছু বলবে যে এইভাবে করো, ওইভাবে করো, ওইভাবে করো, ওইভাবে করো, সমস্ত কাজ বলে দেবে। কিন্তু ধর্মের দায়রা, ধর্মের গণ্ডিতে থেকে আজাদারি কিভাবে করতে হয় সে পরামর্শ আপনাকে কখনো দেবে না। কেননা তাদের কাছে তো ধর্ম নেই, যাদের কাছে ধর্ম নেই তারা কখনো আপনার কাছে ওই কথাকে পৌঁছাতে পারবে না। শেষ কথা বলি আর মাসাহেবের দিকে যাব। দেখুন একটি কথা বুঝুন এই মজলিসের শেষে, কেননা আজ এই শবে আব্বাল, মহরমের প্রথম রাত, চাঁদ রাত, আমাদেরকে যদি মসজিদ থেকে আমরা না শিখি তাহলে মেম্বার আছে, আর এই মেম্বার থেকে যদি না শিখি তাহলে বলুন আমাদেরকে ধর্ম আমরা কোথায় পাব? কে বলবে? হাটেঘাটে আমাদেরকে ধর্ম শিক্ষা কেউ দেবে? যেখানে আমরা লজ্জা করি ধর্ম নিয়ে আলোচনা করতে,
কোথায়ও ধর্মের আলোচনা হয় না, আর যদি হয় তারাই আলোচনা করে যারা কিছু জানেই না। এখান থেকে যদি আমরা না শিখি তাহলে কোথা থেকে শিখব? আজ সবে আব্বাল একটি আমল আপনাদেরকে বলছি, আর আজকে যদি না বলি তাহলে সুযোগ থাকবে না, কালকে রাতে গিয়ে বলবো প্রথম তারিখ তো পেরিয়ে যাবে। সেটা কি? সেটা হলো মুহররমের প্রথম রাত যখনই আসে তখন সুন্নাত এবং মুস্তাহাব কাজ, সেটা হলো এই দুই রেকাত নামাজ পড়বেন। দুই রেকাত নামাজ জমাতের পরে আমি পড়ে নিয়েছি মসজিদে, আপনারা যদি না পড়ে থাকেন মজলিসের পরে গিয়ে পড়বে। অর্ধেক রাত হওয়ার আগে অর্থাৎ 11:30টার আগে আগে আপনারা সবাই পড়ে নেবেন। সেই দু রেকাতের নামাজের নিয়ত কী হবে? মহরমের প্রথম রাতের দুই রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। ঠিক আছে, তিন রকমের নামাজ বলা হয়েছে। সব থেকে ছোট্টভাবে সংক্ষিপ্তভাবে যে নামাজটা আছে যেন সবাই পড়তে পারে, বয়স্করাও পড়তে পারে, যুবকরাও পড়তে পারে, বাচ্চারাও পড়তে পারে, দিনের বেলা আপনাদের কাজও থাকে আপনারাও যেন পড়তে পারেন, সহজ নামাজ দুই রেকাত নামাজ। কীভাবে পড়বেন? প্রথম রেকাতে এই নিয়ত বলে দিলাম, নিয়তের পরে প্রথম রেকাতে একবার আলহামদু সুরো পড়বেন। আমার মা বোনেরাও শুনছেন, খুব ভালোভাবে শুনবেন, কেননা আমাদের থেকে বেশি আমল করে আমার মা বোনেরা, ধর্ম বেশি পালন হয় ওখানে। দুই রেকাতে নামাজ, প্রথম রেকাতে এবং দ্বিতীয় রেকাতে সেম একই রকম, একবার আলহামদু সুরো পড়বেন আর তারপরে 11 বার কুল হু আল্লাহর সুরো পড়বেন। একবার আলহামদুলিল্লাহ এই সুরো, আর তারপরে 11 বার সুরে তাওহীদ অর্থাৎ কুল হু আল্লাহ সুরো প্রথম রেখাতেও এবং দ্বিতীয় রেখাতেও পড়বেন। প্রথম রেখা তো এইরকম, ঠিক দ্বিতীয় রেখাতেও এইরকম। তারপরে একটি দোয়া আছে, কিন্তু সে লম্বা দোয়া বইয়ের মধ্যে আছে, মাফাদুল জিনানের মধ্যে আছে, কিন্তু এই নামাজটি পড়বেন। আর নামাজের পরে আপনাদের যা দোয়া আছে আল্লাহর নিকটে আপনারা বয়ান করবেন। অনেকজন বলে মহরম মাসে দোয়া করতে নেই, এ ভুল ধারণা। আশুরার দিনে ইমামে হুসাইন আলাইহিসসালাম চতুর্থ ইমামকে বলে গিয়েছেন যে এ আমার বেটা সাইয়েদে সাজ্জাদ, আমার শিয়াদের কাছে আমার দোয়াকে পৌঁছে দিও। আশুরার দিনে না, ভুল ধারণা যে মহরম সময় দোয়া করতে নেই, দোয়া করবেন। এ দোয়ার রাত, আজকে রাত দোয়ার রাত, মহরমের মাসে 9 তারিখ অবধি রোজা রাখার কথা বলা হয়েছে, কিন্তু প্রথম তিন দিন, প্রথম মহরম, দ্বিতীয় মহরম আর তৃতীয় মহরম, এই তিন দিন রোজা রাখবেন। বিশেষ করে যাদের সন্তান হয় না, যারা রিজক থেকে রুজি থেকে বঞ্চিত, পরেশান, মুশকিলের মধ্যে, তারা অবশ্যই আমলটি করবেন, তারপরে বলবেন। আজকে রাতের এই দু রেকাত নামাজ আর তারপরে তিনটি রোজা জরুরি রাখতে পারেন, ক্ষমতা থাকে আর সফর না করেন। প্রথম মহরম, দ্বিতীয় মহরম, তৃতীয় মহরম তিনটি রোজা রাখবেন। আর যদি কাজা রোজা আপনাদের উপরে থাকে তাহলে নিয়ত করবেন কাজা রোজার, তাহলে কাজার রোজারও আপনার আদায় হয়ে যাবে আর এই তিনটি রোজার সওয়াব পেয়ে যাবেন, সমস্ত হাজাত পুরো হয়ে যাবে। আজিজো ইমামে হুসাইন বলুন আর আল্লাহ খুবই বড় করিম, এরা সবাই করিম, আমাদের উপরে করম করে। আজ এই করোনা কালে আমার এক ভাই, আমি যেখানে আছি ওখানে করোনায় অনেকজন এরকম ভুক্তভোগী হয়েছিল, আল্লাহ শেফাও দিয়েছে, কিছুজন বিদায় হয়ে নিয়েছে। এক আমার মমিন ভাই, সে যখন সুস্থ হয়ে 12 দিন পরে হসপিটাল থেকে ফিরল, যখনই দেখা হয় বাড়িতে গিয়ে মসজিদে এসে যেখানে দেখা হয় আলহামদুলিল্লাহ বলার পরে সব থেকে বেশি শুকরিয়া আদা করে সেই ডাক্তারের, যে ডাক্তার বাঁচিয়েছে, বারবার ডাক্তারের কথা বলে, ডাক্তার আমার জানকে বাঁচিয়ে নিয়েছে, যদি ডাক্তার না থাকতো তাহলে এই হতো, ডাক্তার না থাকলে অমুক হতো তমুক হতো। আমি বললাম আশ্চর্য, কত খরচ হয়েছে? বলছে 12 দিন ছিলাম, 12 লাখ টাকা খরচ হয়েছে। আমি বলছি হায় আফসোস,
बारो दिन थेके 12 लाख टाका निये 12 दिन आपनाके अक्सिजेन दिए आपनाके जीवन दान करेछेन सेदिन थेके आपनि बाड़ीते एसेछेन सेई दिन थेके आज अब्दि डाक्टरेर शुक्रिया आदा करते करते आपनार मुख ब्यथा होये गियेछे अरे जे आपनाके फ्रीते छोट्टो बेलार थेके एई बयस्क काल अब्दि अक्सिजेन फ्रीते दान करेछेन एकबारो तार शुक्रिया आपनि आदाय करेननि একটি ডাক্তারের 12 লাখ টাকা নিয়ে 12 দিন অক্সিজেন দিয়েছে এত শুকরিয়া আর যে ফ্রিতে সব সময় আপনাকে অক্সিজেন দিচ্ছেন তার বিষয়ে একটু চিন্তা করে দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে চান এই তিনটি রোজা আজকের সময় শেষ হলো মাসাইবের দিকে যাই কেন এই তিনটি রোজা ওলামায়ে গণ একটি লজিক বলেন একটি ফালসাফা বলেন আর সেই ফালসাফায় এই আহলে আযা তোমরা এখানে আজাদারিকে পালন করতে এসেছো ওই 3 দিনের পিপাসাকে মনে করতে এসেছো তাহলে প্রথমে 3 দিন রোজা রাখো যদি ক্ষমতা থাকে সুস্থতা দান করে আল্লাহ সময় থাকে এই 3টি রোজা রাখো যদি এই 3টি রোজা তোমরা রাখো তাহলে বুঝতে পারবে যে আহলে বাইত কিরাম হুসাইন ওয়া আওলাদ আর আসহাবে হুসাইন কেমন ভাবে পিপাসায় কারবালার ময়দানে ছিল আজাদারো মুহররমুল হারামের চাঁদ রাত হয়ে গেছে আমাদের আগে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা ফরশে আজার উপরে এসে গেছেন রেওয়ায়েত অনুযায়ী যেমন গত রাতে বললাম বিবি জাহরা ফরশে আজার উপরে আসে আর দরজাতে সৈয়দে সাজ্জাদ দাঁড়িয়ে পড়েন আর বিবি জাহরা বারবার জিজ্ঞাসা করেন এই সৈয়দে সাজ্জাদ দেখো কোন আজাদার আমার হুসাইনের দরবারে আসছে কি না আর যেই আসে বিবি সঙ্গে সঙ্গে নিজের এই পাজা ভাঙা পাজাকে ধরে বলেন সৈয়দে সাজ্জাদ আমার হুসাইনের আজাদারকে আমার তরফ থেকে শুকরিয়া আদায় করো আল্লাহ আল্লাহ খুবই আপনারা ভাগ্যমান নসিবওয়ালা যে আপনারা কার জন্য আজাদারি করতে এসেছেন কার জন্য ক্রন্দন করতে এসেছেন এই তৌফিক আল্লাহ আমাদেরকে সবাই দিয়েছে সবাইকে দিয়েছে আমরা এখানে এসেছি এই চাঁদ যে চাঁদ আজ আকাশেতে আমরা এই 1443 হিজরিতে দেখেছি সন 61 হিজরির চাঁদকে ইমামে হুসাইন কোথায় দেখেছিলেন জানেন কাদিসিয়া স্থানে অর্থাৎ নাইনাবা গাজরিয়া এই সব কারবালার নাম আর এই নাইনাবা গাজরিয়া অর্থাৎ কারবালার আগে যে স্টপ ছিল যে স্থান ছিল সেই স্থানের নাম হলো কাদিসিয়া কাদিসিয়ায় যেই কাফেলা ইমামে হুসাইনের পৌঁছালো না ইমামে হুসাইন একবার আকাশের দিকে দেখলেন যেই সন্ধ্যা হলো যে মুহররম 61 সালের হিজরির চাঁদ দেখা গিয়েছে ইমামে হুসাইন মাথার থেকে আমামাকে খুলে দিলেন আস্তিনকে চড়িয়ে দিলেন পায়ের থেকে জুতো খুলে দিলেন ঘোড়ার থেকে মাটিতে নেমে পড়লেন এবং আলী আকবরকে কাছে ডেকে বললেন এ আলী আকবর বারবার জিজ্ঞাসা করছিলে না যে আমরা কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি বাবা আমরা হক পথে আছি তো না আল্লাহু আকবার হযরতে আলী আকবর বললেন বাবা হ্যাঁ হ্যাঁ আমি তো এই প্রশ্ন করছিলাম কিন্তু আপনি তো ইতিমধ্যে দিয়ে দিয়েছেন সন্তুষ্ট করিয়ে দিয়েছেন যে আমরা হকের রাস্তায় আছি আর কোনো অসুবিধে নেই যখন আমরা হক পথে আছি আমাদের ভয়ের কোনো প্রয়োজন নেই মত আমাদের উপরে আসুক কি আমরা মতের উপরে লাফিয়ে পড়ি আমাদের কোনো ভয়ের প্রয়োজন নেই আলী আকবরের কথা এটা ইমামে হুসাইন মাটিতে বসে পড়লেন এক মুঠো মাটি তুলে সে কাদসিয়া থেকে নাকের কাছে নিয়ে এসে শুকলেন আবার মাটিকে সেই মাটিতে ফেলে দিয়ে ইমাম বললেন না যে স্থানের বাদা আমার কাছ থেকে আল্লাহ করেছেন সে স্থান এটা না চলো আগে বাড়ি কিন্তু কিছুক্ষণ যে কাফেলা দাঁড়িয়ে পড়েছিল না সব থেকে পিছনে কানিজদের এবং জানাবে ফিজ্জার ও শাহজাদীদের সেই মেহমিলগুলো ছিল জানাবে জাইনাব আম্মা ফিজ্জাকে ডেকে বললেন এই আম্মা ফিজ্জা একটু আগে যাও গিয়ে জিজ্ঞাসা করো ভাইয়ের কাছে যে কি ব্যাপার কাফেলা এখানে দাঁড়িয়ে পড়লো এত স্লো কেন হয়ে গেল আস্তে কেন হয়ে গেল
আব্বাস খবর নিয়ে আসলেন, এই শাহজাদী ইমামে হোসেন নেমে পড়েছেন। আরে কেন, এমন অবস্থা কেন? ইমামে হোসেনকে নিজের কাছে ডাকলেন, দেখলেন মাথায় আমামা নেই, আস্তিন ছড়িয়ে রেখেছেন, হাতা ছড়িয়ে রেখেছেন, পায়েতে জুতো নেই। একবার জানাবে জায়নাব ক্রন্দন করে বলতে লাগলেন, এই আমার মা জায়া হোসেন, এই আমার ভাই প্রিয় ভাই হোসেন, আমি বেঁচে থাকতে আপনার পায়ে জুতো নেই, যদি কোনো কাঁটা আপনার পায়ে ফোটে আপনার বোন সহ্য করতে পারবেন না। কি জন্য জুতোকে খুলেছেন, কি জন্য পাতা থেকে আমাকে খুলেছেন, কেন এই অবস্থা? এভাবে হুসাইন বললেন, জায়নাব আকাশেতে আমি 61 সনের হিজরির মহরমের চাঁদকে দেখেছি। জানাবে জায়নাব বললেন, এ মাওলা, এ আমার ভাই প্রিয় ভাই, আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে এই মহরমের চাঁদ ওঠে আমার নানা কেন এমন ভাবে ক্রন্দন করে, যে আকাশেতে আকাশেতে মহরমের চাঁদকে দেখে আমার বাবা কেন কাঁদেন, এই আকাশেতে মহরমের চাঁদকে দেখে আমার মা ফাতেমাতুজ্জাহরা কেন কেঁদেছিলেন, এই আকাশেতে চাঁদকে দেখে মহরমের আমার ভাই হাসান কেন কাঁদতেন, আর আজ এই আকাশেতে মহরমের চাঁদকে দেখে আপনি কেন এই অবস্থা করলেন, আপনার হাতা কেন চড়ানো, মাথায় কেন আমামা নেই? একবার জানাবে জাইনাবকে ইমামে হুসাইন বললেন, এই বোন, সেই ওয়াদা যেখানে হয়েছিল সেই ময়দান করিব হয়ে এসেছে, নিকটে এসেছে, কোরবানির জায়গা কাছে এসেছে। রেওয়ায়েত তাবিল সংক্ষিপ্ত বললাম, আজাদারুল গতকাল আপনাদের সামনে আমি বয়ান করেছি না যে মদিনা থেকে কাফেলা কিভাবে চলেছিল, সুমরা যখন জানতে পারলো আমাকে নিয়ে যাবে না, বাস কয়েকটি শব্দ আর আপনাদের জাহমাতকে শেষ করছি, সুমরা যখন জানতে পারলেন আল্লাহ আকবার ইমামে হোসেন বলেও দিলেন, তো একবার জানাবে জায়নাব যখন বলছিলেন না যে সুমরা তোমার পরেশান হওয়ার প্রয়োজন নেই, বাবা তোমাকে নিয়ে যাচ্ছে না, তো তুমি কেন কাঁদছো, তুমি কেন পরেশান আছো, বলছে কেন ফুপি আমা পরেশান কেন হবো না, বলছে এ সোহরা কোনো মাসলিহাত আছে, কারণ আছে, ওই জন্য নিয়ে যাচ্ছে না, কিন্তু খুব তাড়াতাড়ি আসবো, আমিও তোমার সাথে দেখা করব, তোমার বাবাও তোমার সাথে দেখা করবে। একবার সোহরা মাটিকে তুলে নিজের মাথার উপরে রেখে ক্রন্দন করে বলে, এ ফুপি আম্মা, আরে আমি জানি আপনি তো আসবেন, কিন্তু আমার বাবার ফিরে আসবে না। একবার জানাবে জায়নাব বললেন, এ সুরা তুমি কিভাবে বুঝতে পেরেছো তোমার বাবা আসবে না, আমি আসব, বলছে গত রাতে অর্ধেক রাতে আমি জেগেছিলাম, ঘুম আসছিল না, অর্ধেক রাতে আমি একটি বোরকা পরিহিতা একটি বয়স্ক মহিলার ক্রন্দনের আওয়াজ আমি আমার এই ঘরের উঠোনেতে শুনতে পেয়েছি, আমি উঠে গেলাম, যখন নিকটে গিয়ে প্রশ্ন করলাম, এই বিবি তুমি কাঁদছো কেন, আমার ঘরের উঠোনে এসে এই রাতে তুমি কোন মুসিবতের মধ্যে, সে একবার নিজের নাকাবকে তুলে আমাকে কোলে নিয়ে বলল, এই সুগরা, আরে তুমি আমাকে দেখোনি, আমি পরিচয় দিচ্ছি, আমি তোমার দাদি ফাতেমা, আরে আমি এই জন্য কাঁদছি তোমার বাবা কাল মদিনাকে ছাড়ছে, আমি তোমার বাবার সাথে সাথে থাকবো, কারবালা থেকে নিয়ে কুফা, কুফা থেকে শাম, সব সময় বাবার সাথে, এই ফুপি আম্মা, এই জন্য আমি বুঝতে পেরেছি বাবার ফিরবে না। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। الا لعنه الله على القوم الظالمين الهي بحق زهرا وابيها وبعلها وبنيها خداوند كريم بحق محمد وال محمد আমাদের ছোট ইবাদতকে নিজের বারগাতে কবুল করে নাও, আমাদের সমস্ত ছোট বড় গুনাহকে তুমি maaf করে দাও। এ আল্লাহ সমস্ত আজাদারানে হুসাইন এই ফরশে আজার উপরে যারা বসে আছে এবং অসুস্থতার কারণে ঘর থেকে কেউ না আসতে পারে, ঘরেতে মজলিস শুনছে, এবং দুনিয়ার কোণে কোণেতে যারা ফরশে আজার উপরে বসে আছে এবং কোনো মজবুরিতে
তারা কোনো গাইডেন্সের মজবুরিতে তারা ঘরেতে আজাদারি করছে, খোদাবন্দে করিম তাদের সমস্ত আজাদারিকে নিজের বারগাতে কবুল করে নাও। এ আল্লাহ, সমস্ত আজাদারদের নিজের হেফজ আমাদের মধ্যে রাখো। তোমার বারগাতে দোয়া করি পরবর্তীকারে আলম, আগামী দিনে আরও যেন ভালো থেকে ভালো আজাদারি আমরা করতে পারি সে তৌফিক দান করো। এ আশরে ওলারে প্রথম মজলিস এবং তারপরে আরও মজলিস সাথে খোদাবন্দে করিম আমরা খুলুস ইখলাস পাক ও নেক নিয়তের সাথে মজলিসগুলো যেন করতে পারি সে তৌফিক দান করো। যারা হাজির আছে এদের সমস্ত মুসিবত, সমস্ত মুশকিল এরা মুখ থেকে বয়ান করছে কি এদের দিলের মধ্যে আছে, খোদা তুমি সব জানো। যা আমরা মুখ থেকে ব্যক্ত করি তাও তুমি জানো, যা আমাদের অন্তরে আছে সেটাও তোমরা জানো, তুমি জানো। পরবর্তীকার আমাদের সবার এই মুখে আসা এবং অন্তরে থাকা দিলের আশা ও আকাঙ্ক্ষা মুরাদ ও মান্নাতগুলো নিজের বারগাতে কবুল করে নাও। এ আল্লাহ, শেষ ইমামের জোহর খুব তাড়াতাড়ি করো, আমাদেরকে ইমাম আলাইহিসসালামের গোলামের মধ্যে গণনা করো। ربنا تقبل منا انك انت السميع العليم برحمتك يا ارحم الراحمين ما تمي حسين।